না সকাল থেকে কিছু খাই নাই তো কিছু খাওয়া থাকলে দাও তার লিগে আমি খিচুড়ি রেখে দিছি তুই তো খাই যাস নাই হাত মুখ ধুয়ে নে খিচুড়ি আনতেছি আইসা মা খিচুড়ি খাবো আজকে এই হাতটা দিয়ে কত পরিশ্রম করস কত আজকে আমি তোর নিজের হাতে খাওয়াই দিই আচ্ছা মা কতদিন তোমার হাতে খাই না তুই তো খাওয়ার সময়ই পাস না তুমি খাইছো আমি খাইছি বাবা না আমি তোমার তো খাওয়াই দিব আমার ছেলে তো আইছে আমার ছেলের আজকে নিজের হাতে খাওয়াই দিতেছি বৌমা ও আপনার ছেলে মনে হয় ছোট খোকা তাই খাওয়াই দিতে হইব তাই না তুমি বুঝবা না বৌমা যখন তুমি মা হবা তখন বুঝবা ওলা পান সবসময় বাপ মার কাছে ছোটই থাকে না তুমিও খাও মাঝখানে কথা কইয়া ভাগলে বসে রইল এ মা তুমি তো আমার খাবো তুমি আমার মা তোমার কাস্টমার খবর কি খেতে পানি দিয়ে আসি আর কয়েকদিনের মধ্যে ধানের শীত গজা যাইব স্নেহা তুই একটু খাবা শ্বশুর বাড়ি কে খাইবো অঙ্গবাড়ি খাইবো না তুই খা আচ্ছা ও এমনি আর কি পছন্দ করে না ইয়ার কি বোঝেও না তোমরা কেন রেসে দাও কও তো ভাই বউ ওই হইছে আমগো বংশের বড় মাইয়া ওরে তাকে বিয়া দেব না রে নে না মা আমি তোমার হাতে খাবো না আমি ভাইয়ের হাতে খাবো ভাইয়ের হাতে খাবি এই নে এ ধর তাকাই ঢং দেখ আর বাসি না তোমরা থাকো তোমার বড় বুলারে নিয়া আমি গেলাম ও যে কি পাকনা পাকনা কথা কয় ওর কথা কিছু মনে করো না মা না পোলাপুর মানুষ ওর কথা কি মনে করবো ক কাউসার খাইছে মা হ্যাঁ সবাই খাইছে কাউসার ওরে তো আজকে আমি খাওয়াই দিছি ওরে বাপ রে কেউ ভালো বাসুক আর নাই বাসুক আমার দেবর একখানা মিলছে কপালে আমার ওই এক দেওরা আমার মেলা যত্ন আতি করে ভালো হইছে এখন একজনের যত একজন নিব হ্যাঁ আমি রে হাই পাইলাম কি কও মা এনে স্নেহা আচ্ছা তোরা খেতে না পানি দাও আমি কইতেছিলাম আমি ঘরের কাম গুলা সাইডা নেই আচ্ছা কাজ কাম গুলা সাইডা চুলা চুলা পর যত আতা নেই হ্যাঁ হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হয়েছে মা বা কাম আছে একটু কা খাবি না বাবা না খাম না আচ্ছা ঠিক আছে চল জিনিয়া আই জিনিয়া কাউসার মামা আমি মামা বাবা শ্বশুরা কেমন আছো
আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে মামনি তুমি কেমন আছো আমিও ভালো আছি তাপাইজান অনেক দিন পরে আসলা হ্যাঁ সময় পাই না তো দেশনা নানা কাজে ব্যস্ত থাকি আই হারি না যা আইছো ভালো হইছে এবার কিন্তু কতদিন থাইকা যায়ও আচ্ছা ঠিক আছে সূর্য কই কি সূর্য আমি জানি খালি সূর্য সূর্য করস কে হ্যাঁ সূর্য কি তোর নেচার পোলা হ্যাঁ তোর পেটের পোলা কে কাউসার তোর সামনে রইছে না যা কবি কাউসারে কহারস না এই যাই ভালো করে আমার মাথায় ঢুকিয়ে দিয়ে যাও তুমি এটা কি কইলা ভাইজান আমি যখন এই বাড়িতে আইছি আমি সূর্যরে দেখে আইছি আর এই বাড়িতে আসার পরে ওই সূর্যই প্রথম আমার মা ডাকছে ওই হইছে বুঝছি ভুল বোঝে নাই তুইও বুঝবি সময় হইলি তুইও বুঝবি এখন বুঝবি না হ্যাঁ মামা তুমি ঠিকই কইছো বুঝবো সময় হইলি বুঝবো ভাইজান এই সমস্ত কথা বাদ দাও তো অনেক দূর থেকে আইছো একটু হাত মধ্যে আরে মামা কখন আইছো এই তো মামা ভালো আছো ভাই না তুমি হ্যাঁ ভালো আছি কি মামা আইছে বাজার সাথে কিছু করা হয়েছে না এই মাত্র সুন্দর মামা মামা কি খাবেন কোন আমি আর কি খামো ভাই না তাই গে বাজার নাই কলা আরে ভাইজান তুমি সংকোচ করতেছো কে তোমার যা খাইতে মন চাই কো আমি কিন্তু জানি মামা দেশি মুরগি সারা খায় না মা তুমি টাকা দাও আর ওই বাজারের ব্যাগ দাও আমি বাজারে গেলাম ঘরে আয় টাকার ব্যাগ দিতেছি আচ্ছা এই তুই মামা লাগে সময় দে দেখছো মামা সব টাকা পয়সা ওই সূর্যর কাছে থাকে দেখলাম তো দেখলাম ও বুঝলাম ও তোর মারি তো কামাবো না শোন যা করার তরি কর না হ্যাঁ মামা ঠিকই আমি তোর বুদ্ধি দিয়ে দিতেছি এই যে আমগোহনে এক লোক আছে কবিরাজ কালী সাধন করে হ্যাঁ ওর কাছ থেকে খালি এটা নিয়ে এই যে ঠিক এই যে বুকের মাঝখানে পেরেকটা গাবি বুঝছা পেরেক গাড়ার সাথে সাথেই ও কিন্তু পড়ে যাবো গা দুর্বল হয়ে যাবো গা আর তারপরে মাটির নিচে যেমন গাড়ি তুমি না ওই গাড়ার সাথে সাথে মাটির নিচে গাড়াও শেষ ও বিস্তার করে যাবো মামা সত্যি সত্যি কাম হবো তো কাম হবো মানে দুনিয়ার এমন কোনো ডাক্তার নাই যে ওরে ভালো করতে পারে ঠিক আছে মামা তাহলে আমরা তাড়াতাড়ি করে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে ঠিক দুপুর সময় গেছে ভাইয়া চল হ্যাঁ যাই যা মামা ছিল যে কিন্তু রক্ষা হ ভাই তুমি এটা ঠিকই করছো আজ করে স্নেহা ভালো করে রাখো আজ করে মন শিক্ষা দিমু আজ করে একবার বুড়ি নারী ভাই করে ফেলাম ও আমার মায়ের বস করছে মনে হয় আজকে দেখ স্নেহা দেখ করে বুড়ি মুড়ি ভাই করে ফেলা দিমি স্নেহা ভালো করে রাখো ভাইয়া তুমি ঠিকই করছো আজকাল ওরে শেষ করে দিন তাও তিলে তিলে মা ও মা কখন থেকে খারাপ আছি বাজারে একটা দাও না বাজারে যাবো তো এই যে বাবা বাজারে ব্যাগ আচ্ছা এখন কও কি লাগবো কি আবার লাগবো এই যে লাউডা দেখতেছো নতুন গাছে নতুন লাউ আছে এই লাউডা দেখা যাও এই দাও অনুযায়ী হয় টাকি মাছ নিয়ে আইবা নাহলে বোয়াল মাছ নিয়ে আইবা লাউ দিয়া টাকি মাছটা বোয়াল মাছ মাই মনে হয় শোল মাছ দিয়া পছন্দ করে শোল মাছ নিয়ে আমি যে দেখো সেটা তো তোমার ভালো লাগবে না তুমি খালি খাইবা বিপরীত দিকে আমার মা হইছে আমার জান না কি কও আমার মা আমার দুনিয়া মা যা পছন্দ করে তাই আনুন কি কও মা আচ্ছা আনিস আর তুই যে গুড়া মাছ খেতে পছন্দ করিস সেটা আনবি না আচ্ছা আনুন না ভাইয়া তুমি খালি দেখো আমার ঘর তো তাই যাচ্ছে না হ্যাঁ স্নেহা দেখ আমার মায়ের বশ করিস তুই দে 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 স্নেহা মাটি দে মামা একটা ভালো বুদ্ধি দিছিল রে স্নেহা
ভালো বুদ্ধি দিছে এবার মা হবো আঙ্গু আর হবো বর চল চল তাড়াতাড়ি চল চল ভাইয়া আচ্ছা আর শোনো মার দেখে খেয়াল রাখো কেমন জানি লাগতেছে বুকের মধ্যে ব্যথা লাগতেছে মা মা গো ও মা 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 গো কি বলছস শুনলাম আজ নাকি অন্য ক্লিনিকে নিয়ে গেছে এই তো কবির থেকে চলতেছি ক্লিনিকে যাওয়া আর কবির থেকে চলতেছি কি কিলা ডাক্তার দেখাই বাবা কষ্টই বাবা ডাক্তার দেখা আল্লাহ হইও না আল্লাহ চিলে চিলে তুমি ভাবি জানি পাখি ছটফটায় তারপরে একদিন খালাস কি বলছস বিয়ান সাহেবা অনেক তো হলো অনেক ডাক্তারের কাছে নেওয়া হলো আল্ট্রাসাউন্ড করা হলো ব্লাড টেস্ট করা হলো সকল ধরনের টেস্টই হলো কিন্তু কোনো সমস্যা তো ধরা পড়লো না আব্বা ওরে কি আবারও ঢাকা নিয়ে যাবো সব ডাক্তার তো একই কথা কয় বলে ওরা সময় নাই ও যা খাইতে চায় তাই খাওয়াইতে বলছে এইগুলো কি করতেছেন বিয়ান সাহেব কইতেছিলাম যে ওরে আমার মসজিদের বড় হুজুর দিয়ে পানি পড়া খাওয়াই না আমি আমি বড় হুজুরের পানি পড়া খাও না আমি খাইলে আমি আমি আমার মায়ের হাতের পানি পড়ে যাবো আমার মা আমার পানি পড়ে যাবো কিন্তু বাবা আমি তো কিছু জানি না তুমি যা জানো তাই পয়রা ফু দিয়ে আমার পানি পড়ে খাও বউ যা পানি নিয়ে আও আমি পানি খাই আমার গলার শুকায় আসতেছে যাইতেছি আমি যাইতেছি ভাবি দাঁড়াও আমি যাইনি আমি নিয়ে আসি ওর জন্য কি এমনি এমনি আনছি তুই বুঝবি না আর শালা এখনো মরে না কিসের জন্য মরবো মরবো মরার জন্য শুধু আনছি দেখ কি খাওয়ার পরে দেখবি কি তাড়াতাড়ি মরবো বুঝছিস
স্নেহা ধর মারে পানি দে মা মা পানি দাও আমারে তুমি বেশি কথা কইও না বুকের ব্যথাটা পারবো আম্মা পানিটা পইরা হলে খাওয়াই যায় কিন্তু বোমা আমি কি কইও বউ দেব একটা কাম করেন আয়তল করছি পারেন না ওইটা পইরা পানিতে পুঁতে আরে খাওয়াই দেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার ভিতরটা জুড়ে গেল মা মামা কি হইছে কি হইলো মামা কথা কো নাকি মাফ করে দিও মামা কেন মামা আমি আমি প্রাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেছি আমি আমি তোমার কুমরী দালাম করছি এই যে তোমার মা আইতল করছে পয়লা পানি এসে তুমি খাইছো এটা আমার রিয়াকশন করছে আল্লাহ মাফ করে দিও আরে ভাই কার